আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব, যে গাছটাকে আপনারা অনেকেই চিনেন, অনেকের বাড়িতে বিশেষ করে রাস্তার আশেপাশে এই গাছটি বেশি হয়ে থাকে। এই গাছটির রয়েছে নানাবিধ ঔষধি গুণ। এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ এটাকে গাছ কলাই, মটরশুঁটি, হরড়ি এসব বিভিন্ন নামে চিনে থাকেন। আপনার পাতা এবং গাছ দেখলে সহজে এটা চিনতে পারবেন। এর কিন্তু বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে যা আমরা অনেকে জানি না। আমাদের অনেকেরই হাত পা জ্বালা পোড়া হয়, মুখে অরুচি ধরে, বিশেষ করে জ্বর বা এজাতীয় রোগ হলে মুখ একবারে তেতো হয়ে যায়, অনেকের খাবারে অনীহা, খাবার খেতে গেলে বমি আসে, আবার অনেকের আছে জন্ডিসের সমস্যা। বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ওষুধ খেয়েও যারা জন্ডিস থেকে মুক্তি পাননি, তারা অতি সহজেই এই গাছের পাতার রস খেয়ে এই জন্ডিসের মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই গাছের পাতার রস নিয়মিত সকালবেলা খালি পেটে পানির সাথে মিলিয়ে অথবা গুড়ের সাথে মিলিয়ে আপনারা খেতে পারেন, বেশি দিন খেতে হবে না, 3 থেকে 5 দিন খেতে পারেন, তাহলে আপনারা জন্ডিসের মতো মারাত্মক রোগ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। সাথে সাথে যাদের মুখে অরুচি, বমি বমি ভাব, হাত পা জ্বালা পোড়া, তারাও কিন্তু খুব সহজেই এই পাতার রস খালি পেটে সকালবেলা 3 থেকে 5 দিন খেয়ে দেখতে পারেন। এতে আপনারা ইনশাআল্লাহ খুব একটা ভালো সমাধান পেয়ে যাবেন। যেহেতু এটি গাছের রস, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা প্রতিদিন রস বানিয়ে খেতে পারেন অথবা রস বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে পরবর্তীতে পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খেতে পারেন। তো গাছটি আপনারা অনেকে দেখেছেন কিন্তু নামও জানেন না বা এর ঔষধি গুণও জানেন না। তো আপনারা বন্ধুরা, এই গাছটি কিন্তু খুব সহজেই চিনতে পারবেন। এবং আপনাদের যাদের এই সব সমস্যা, তারা এই গাছের পাতার রস খেয়ে দেখতে পারে, আশা করি খুব সহজেই ভালো সমাধান পাবেন। এই গাছটি একবার লাগালে এর থেকে যে ফল হবে, সেই ফল কিন্তু ডাল হিসেবে খাওয়া যায়, এবং সেই বীজ যদি আপনারা ফেলে রাখেন তার থেকে নতুন গাছ হবে। আপনারা চাইলে খুব সহজেই এভাবে গাছ রোপণ করতে পারেন, এবং এই গাছকলায় ডালের যে ডাল হয় সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা চাইলে ডালও খেতে পারেন, সাথে এর পাতা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে প্রতিদিনের রস প্রতিদিন বানাতে পারেন অথবা এরকম বানিয়ে বোতলে ভরে নিতে পারেন। এবং রস বানানোর ক্ষেত্রে অবশ্যই কচি পাতা বেছে নেবেন,
এতে খুব সহজেই রস বের হবে। এরপর আপনার বোতলটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, প্রতিদিন সকালে পানির সাথে মিশিয়ে খালি পেটে খাবেন। আপনারা চাইলে গুড়ের সাথেও মিশিয়ে খেতে পারেন, তবে অনেক গাছের পাতার রস খুব তিক্ত স্বাদযুক্ত হয়, কিন্তু এই পাতার রস তেমন একটা খারাপ স্বাদযুক্ত হয় না। আপনারা চাইলে খুব সহজেই খেতে পারেন, অবশ্যই 3 থেকে 5 দিন খাবেন, এর বেশি খাওয়ার দরকার নেই। এবং এতেই আশা করা যায় আল্লাহর রহমতে আপনাদের হাত পা জ্বলা, জ্বর, জন্ডিস, এ কারণে মুখের রুচি কমে যাওয়া, বমি বমি ভাব, ইনশাআল্লাহ আপনাদের কেটে যাবে। গাছটি আপনারা দেখলেই সহজে চিনতে পারবেন, ঝাউ গাছের মতো হয়ে থাকে, আপনাদের বাড়ির আশেপাশে রয়েছে কিন্তু আপনারা অনেকে চেনেন না। তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই গাছের পাতার রস খেয়ে উপকৃত হবেন। অবশ্যই খালি পেটে খাবেন, তবে পানির সাথে মিলিয়ে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না।